আসসালামু আলাইকুম ভিওয়ার্স অ্যান্ড্রিউডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এআর এসে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তুই আজকে আমি আপনাদের সামনে একেবারে শর্টকাটে তিনটি প্রজেক্ট নিয়ে আলোচনা করবো এবং তিনটি প্রজেক্টের কাজ দেখাবো কীভাবে আপনার কাজ করবেন এবং আর্ন করবেন তো আজকে যে তিনটি প্রজেক্ট থাকছে প্রথমটি হচ্ছে ট্রেড কাস্ট ট্রেড কাস থেকে কিন্তু আপনার পাঁচ ডলার আয় করতে পারবেন খুবই সহজ কাজ করে এবং আপনার কোনো কে লাগবে না এবং সেকেন্ড আমি যেটা দেবো সেটা হচ্ছে ফ্রেন্ড কয়েন জিরো জিরো সেভেন এখান থেকে কিন্তু আপনার পঁচিশ ডলার আয় করতে পারবেন আর এটা দেখতে পাচ্ছেন লেখা আছে ইজি কে ইজি কে ওয়াইসি মানে হচ্ছে জাস্ট আপনার সিম্পলি এন এনআইডি কার্ডের সামনে আর একটা পিছনের ছবি লাগবে তো বিওর্স আর এরপরে যে থার্ড আমি দিয়েছি থার্ড অফার সেটা হচ্ছে অ্যাভিয়ান রিচ এটে পঞ্চাশ ডলারের অফার এখান থেকে আপনার কোনো কে লাগবে না এবং একটা সুবিধা হচ্ছে এই এভিয়ান রিচ এই কয়েনটি হচ্ছে আপনার ওজিয়েন যে টোকেনটি ছিল ওজিয়ান টোকেন বা কয়েন সে ওজিয়ান টোকেনের মতনই কিন্তু এই এভিয়ান রিচ তুই বলছ আমি স্টেপ বাই স্টেপ প্রথমে ট্রেড কাজ তারপরে ফ্রেন্ড কয়েন জিরো জিরো সেভেন আর এরপর এভিয়ান রিচ আপনার এই তিনটি কাজই দেখাবো তো এই তিনটি কাজ থেকে আপনার কিন্তু আশি ডলারের অফারে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তো বলছো তাহলে না করে চলুন শুরু করা যায় শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি জিনিস বলবো সেটা হচ্ছে আমার যে টেলিগ্রামে দেখেন আমার চ্যানেল আছে অ্যান্ড্রয়েড ডবুইডি আপনার কী করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি কিন্তু অনেক অফার যেগুলো ইউটিউবে দিতে পারি না এবং কি ভিডিও বানানোর আগে দেখেন আমি যে আজকের এভিএন এই সব কিন্তু অফার কিন্তু কাজগুলো আমি কিন্তু এখন আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি এমনকি কোন 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 সাইড পেমেন্ট করেছে কোন 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 সাইড থেকে কীভাবে পেমেন্ট নিতে হবে এটু যে যাবাবতীয় আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তবে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার জয়েন করতে ভুল

তবে হচ্ছে আজকের প্রথম অফার ট্রেড কাক্স ট্রেড কাস্ট থেকে আপনার পাঁচ ডলার কোনো কে ওইসি লাগবে না তো এই কাজটি কীভাবে করবেন সেটা আমি দেখাবো তবে আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আজকের কাজ লেখা থাকবে এবং তার নিচে এক নম্বর দিয়ে লেখা থাকবে ট্রেড কার্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন তবে এটা আপনার কাজটা একটু আমি দেখে দিচ্ছি প্রথমে আপনার এই কাজটি করার জন্য কী করবেন আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ট্রেড কাক্স অ্যাকাউন্ট লিঙ্ক রেজিস্ট্রেশন লিঙ্ক আর দুইটা লিঙ্ক প্রথমে আপনার ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপরে টেলিগ্রাম বটের মাধ্যমে কিন্তু অ্যাড্রোপে অংশগ্রহণ করতে হবে তো বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একেবারে সহজ এখানে আইডি কার্ডের অনুযায়ী নাম দিতে পারেন কারণ এখানে আপনি কেউ ভেরিফিকেশন অপশন আছে বাট আপনি কেউ করলেও এখান থেকে পাঁচ ডলারের কয়েন পাবেন এবং না করলেও কিন্তু পাঁচ ডলারের কয়েন পাবেন তো তবে তারপরে ইমেল অ্যাড্রেস বসাবেন তারপরে পাসওয়ার্ড বসাবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড তারপরে রেফার কোড এটা বুঝতে পারছেন এটা আমার রেফার কোড তো তারপরে এখানে কী করবেন এই যে টিকমার্ক দিবেন টিকমার্ক দিয়ে এই যে সাইন আপ অপশনে প্রেস করে দিবেন তো ভিউস তারপরে আপনার ইমেল একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে আপনার দেখতে পাচ্ছেন ইমেলে ভেরিফিকেশন লিঙ্ক যাবে তো আপনি কী করবেন ইমেলটি কনফার্ম করবেন তারপরে লগ ইন করবেন তো আবার যখন আপনি লগ ইন করবেন লগ ইন অপশনে গিয়ে তখন আপনার আবার কিন্তু ভেরিফিকেশন মেল আসবে তারপরে আবার কিন্তু মেলটি কনফার্ম করতে হবে তো ভিটস আপনার ইমেল কিন্তু তিনবার মেল যাবে প্রথম হচ্ছে যখন আপনি অ্যাকাউন্ট ইমেল ভেরিফাই করবেন তারপর এরপর যখন আপনি ফার্স্ট টাইম লগ ইন করবেন তখন ডিভাইস ভেরিফিকেশন এরপরে আবার আপনার থার্ড টাইম যখন আপনি লগ ইন করবেন আপনার মানে আবার লগ ইন করতে হবে তখন কিন্তু আপনার এখানে সিকিউরিটি ভেরিফিকেশনে কোড আসবে কোডগুলো বসিয়ে দিতে হবে আর হ্যাঁ এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে প্রোজেক্ট ডিটেলস বলতেছি তোভিয়ার্স আমার অ্যাকাউন্টে ইন করে ফেলেছে তোভিয়ার্স ট্রেড কাকসটা হচ্ছে আপনার এক্সচেঞ্জ সাইট তো ভিউয়ার্স আপনারা জানেন যে এক্সচেঞ্জ সাইডের অফারগুলো থেকে কিন্তু আপনার নব্বই পার্সেন্ট পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে শতকরা আপনার দশটি এক্সচেঞ্জ সাইডের প্রজেক্ট থেকে কিন্তু একটি থেকে কিন্তু আপনার অন্তত মিস যেতে পারে তো ভিউয়ার্স তো আপনার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্রেড কাক্স একটি এক্সচেঞ্জ সাইট এবং এই এক্সচেঞ্জ সাইটের নিজস্ব কয়েন আপনারা দেখতে পাচ্ছেন টিকে এক্স তো আপনার কী করবেন এখান থেকে এক হাজার টি এক্স কয়েন পাবেন যেটির ভ্যালু কিন্তু পাঁচ ডলার তো ভিউয়ার্স আপনার এই যে এখানে অপশন অপশন থেকে কিন্তু আপনারা এটির ডিটেলস কিন্তু পেয়ে যাবেন তো বিয়ার্স আরেকটি কথা আপনারা এই যে প্রোফাইল আইকন প্রোফাইল আইকন এখান থেকে ক্লিক করে কিন্তু আপনার মাই প্রোফাইল রেফারেল সহ একটু জেড অপশনগুলো পেয়ে যাবেন বিয়ার্স এখন যাই হোক সেকেন্ড যেটি কাজ সেটি হচ্ছে আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আর টেলিগ্রাম বট লিঙ্ক পেয়ে যাবেন ইউভার্স টেলিগ্রাম বট লিঙ্ক পেয়ে যাবেন তবে আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে ওই অফার নাম্বার এক নিচে আমি লিখে দেবো ভালোভাবে আপনার ওখানে জয়েন করে নেবেন ইউভার্স টেলিগ্রাম বট থেকে কী করতে হবে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করেছে এখন জাস্ট অংশগ্রহণ করতে হবে প্রথমে নিচের দিকে স্টার্ট লেখা থাকবে আপনার করুন স্টার্ট বাটনে প্রেস করে দেবেন তা স্টার্ট হয়ে যায় টেলিগ্রামের কাজগুলো অনেকেই পারেন কারণ আমি প্রতিনিয়ত দেখে আসতেছি তো এরপরে ক্যাপচা দেবে যে আপনার একটি অঙ্ক দেবে ছোট্ট একটি এটার মান কত হয় সেটি আপনার ফলাফল এখানে বসাতে হবে তাহলে ক্যাপচা সাকসেস হয়ে যাবে তারপরে এখানে আপনার অফারগুলো সম্পর্কে দেখেন ডিটেলসে বলবে তবে হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে একটা জিনিস এই যে রেজিস্টার অ্যান্ড কমপ্লিট কে ওয়াইসি এবং দশ ইউএসডিটি ট্রেডিং করতে হবে কিন্তু না এখানে এগুলো করতে হবে না এদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যদি আপনারা গিয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে না এগুলো লাগবে না এগুলো লাগবে না অ্যাডোপে অংশগ্রহণ করার জন্য তো বীরস যাই হোক আপনার এখান থেকে এক হাজার কয়েন পাবেন সেটি ভ্যালু কিন্তু পাঁচ ডলার তো বেরস এই অ্যাপফ্রন্টটিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অনেকগুলো টাস্ক চলে আসবে কিন্তু বাট খুবই সহজ এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার অ্যাকাউন্ট ওয়েবসাইট আমরা কিন্তু ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তারপরে এখানে বলতেছে টেলিগ্রাম গ্রুপে জয়েন তারপরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন তো আপনারা কী করবেন এখানে ক্লিক দিয়ে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন তো আমি দেখা দিচ্ছি তো আপনারা কিন্তু এই কাজগুলো কিন্তু আগেও করেছেন অনেকবার করেছেন আশা করি আপনাদেরকে এবার ভালো করে না বুঝলেও আপনারা আশা করি বুঝে যাবেন নিজে নিজে করতে পারবেন তো ফিরস এই গ্রুপটাতে জয়েন করবেন জয়েন করলে একটু পরে দেখবেন যে লোড হয়ে যাবে এবং আপনার ভেরিফাইড হয়ে যাবে তারপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তারপরে এই যে এখানে টুইটার লিঙ্ক দিবে টুইটার এই প্রোফাইলটা ফলো করতে হবে তারপরে যে ফলো টুইটার এখানে আরেকটি পেজ এটা ফলো করতে হবে তারপরে ইনস্টাগ্রামে ফলো করতে হবে তারপরে তাদের ফেসবুক পেজে লাইক করতে হবে আর তারপরে আছে তাদের মিডিয়াম পেজে কিন্তু ফলো করতে হবে তো ফেরস তারপরে কী করবেন সাবমিট ইউর ডিটেলস এগুলো সব করার পরে কিন্তু সাবমিট অফ ইয়ে ডিটেলস এখানে ক্লিক করবেন এই যে অপশানটাতে তারপরে এখানে বলবে যে আপনি কি টেলিগ্রামে জয়েন করেছেন তো নিচের দিকে ইয়েস অর্ নো অপশন আসবে আপনার কী করবেন জয়েন্ট এই অপশনটি দিয়ে দেবেন তারপরে বলবে আপনার টুইটার আইডি তারপরে আপনার টুইটার আইডি বসিয়ে দেবেন মেসেজে বসিয়ে জাস্ট সেন্ড করবেন হয়ে যাবে আপনি আপনাকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন হ্যাঁ করেছি তারপরে এখানে আপনার ওয়েবসাইট রেজিস্ট্রেশন ইমেল দিয়ে দিবেন তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক ফেসবুক প্রোফাইল লিঙ্ক তারপরে আপনার মিডিয়াম এ টু কিন্তু সব দিয়ে দিবেন তারপরে দেখেন একেবারে লাস্টের অপশনটা আসবে আপনার ট্রেড কাক্স ওয়ালেট চাচ্ছে ওয়ালেট অ্যাড্রেস চাচ্ছে তো ট্রেড কাক্সের ওয়ালেট অ্যাড্রেস লাগবে টি আর কে ওয়ালেট অ্যাড্রেস তো এটা আমরা পাবো কীভাবে এটা পাওয়ার জন্য কী করতে হবে আমাদের এই যে চলে আসতে হবে এই ট্রেড কার্ড এক্সচেঞ্জে ট্রেড ক্যাক এক্সচেঞ্জে আসার পরে আমাদের ওয়ালেট অপশানে চলে আসতে হবে ওয়ালেট অপশন থেকে এই যে ব্যালেন্স ব্যালেন্স অপশনে দেখতে পাবেন জিরো তো এখন কি করতে হবে মোর অপশান মোর অপশন থেকে এই যে ডিপোজিট অপশন ডিপোজিট অপশনে চলে আসতে হবে ডিপোজিট অপশন থেকে আপনার এই যে এখন ডিপোজিট এই যে সিলেক্ট কয়েন এই সিলেক্ট কয়েন অপশানে চলে আসতে হবে এবং এখানে সার্চ করতে হবে টি আর এ এই যে দেখেন টি আর এ লিখলেই কিন্তু টি কে এক্স এই অপশনটি চলে আসবে তো এখন কি করতে হবে এই যে দেখেন এখানে অপশন চলে আসছে রেড কাকস তো আপনার কি করতে হবে এখানে ক্লিক করতে হবে তো ভিউয়ার্স ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখেন টিআর কে ডিপোজিট এখানে কী করতে হবে জেনারেট নিউ ওয়ালেট অ্যাড্রেস তো এই যে নিউ অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করবেন এখনই আপনার ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে যে দেখেন ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা কী করব এখান থেকে কপি বাটনে ক্লিক করে এই দেখেন কপিও কিন্তু হয়ে গেছে এটা হচ্ছে কপি বাটন কপি বাটনে ক্লিক করে কপি করে নিয়েছি এখন আমরা আবার টেলিগ্রামে চলে আসবো টেলিগ্রামে এসে জাস্ট এখানে পেস্ট করে দেবো এই অ্যাড্রেসটি আমি অপশনটি কোনো বাদ রেখেছিলাম আপনাদেরকে যাতে দেখাতে পারি তো এখানে কাজ শেষ এখন আপনার রেফারেল লিংক আপনার পেয়ে গেছেন তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অফার ছিল আপনার ফ্রেন্ড কয়েনের এই যে ফ্রেন্ড কয়েন জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড কয়েনের কাজটি এখন আমরা দেখাবো তো ভিওস এই ফ্রেন্ড কয়েন এই কাজটিও কিন্তু একেবারে সেম সেম একেবারে সহজ কাজ তো আপনারা কী করবেন আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমি আবারও সেকেন্ড অফার লিখে রাখবো এরপরে কী করবো আমি এই পেজটি লিঙ্ক দিয়ে রাখবো ফ্রেন্ড কয়েনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমরা কী করবো এখানে ইউজার নেম বসাবো আপনার কী করবেন ফ্রেন্ড কয়েন রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট সাইন আপ লিঙ্কে ক্লিক করলে এরকম পেজ চলে আসবে এখান থেকে আমরা কী করবো ইউজার নেম তারপরে ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ড তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড তারপরে জেন্ডার মেল আর ফিমেল সিলেক্ট করে যে এম নট নটার রোবট এটা পূরণ করে যে বাই ক্রিয়েটিং এখানে একটি টিকমার্ক উঠিয়া এই যে লেটস গো এই অপশনটাতে ক্লিক করে দিব আর হ্যাঁ ভিটস এটু কিন্তু ইমেলটি ভেরিফাই করতে ভুলবেন না তো বেশ তারপরে কী করবেন আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করে লগ ইন ক্লিক করে লগ ইন করে নেবেন তো ভেরস ফ্রেন্ড কয়েনে আপনার লগ ইন করার পরে এরকম পেজ দেখতে পাবেন এটা একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিংয়ের মতনই আপনি এখান থেকে কিন্তু অনেক কিছু পোস্ট করতে পারেন পোস্ট করার মাধ্যমে কিন্তু এই ফ্রেন্ড কয়েন আয় করতে পারেন তো যাই হোক এখান থেকে এই যে কী করবেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার এই যে যেখানে সেটিংস এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে সেটিংস পেজ কিন্তু চলে আসবে তো ভিড সেটিংসে আসলে আপনারা দেখতে পাবেন তো প্রোফাইলের নাম কেন কারণ আমি এনআইডি কার্ড ভেরিফাই করব এই সাইডে সহজ এই জন্য তো এই জন্য আমি দিয়ে রেখেছি তো ভিস এখানে অপশন এই যে আর্নিংস দেখতে পাবেন আর্সিং আর্নিংসে ক্লিক দিলে কিন্তু আপনি এ টু জেড দেখতে পাবেন আর্নিংসের ডিটেলস এছাড়া আপনি কিন্তু নিচের দিকে চলে আসলে এখানে ইটিএইচ ওয়ালেট অ্যাড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন তো আর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট মাস্ট বি ভেরিফাইড মানে কে ভেরিফাই করতে হবে আর অ্যাডস ওই ওয়েবসাইট থেকে কিন্তু লাইক কমেন্ট পোস্ট করার মাধ্যমে কিন্তু কয়েন কয়নআন করতে পারবেন যাই হোক এখানে ইটিএইস অ্যাড্রেস মানে আপনি মাই এথার ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেটে ইথিরাম অ্যাড্রেস বা ইআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপরে সেভ করে দেবেন এখন আসি ভেরিফিকেশন বা ভেরিফিকেশান অপশন এই যে এখানে আছে ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন ভেরিফিকেশন অপশনে ক্লিক করলে আপনাদের সামনে জাস্ট দুইটি ফটো চাবে সেই দুইটি ফটো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ভিয়ার্স ভেরিকেশান অপশনে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন ইউজার নেম চাচ্ছে তো ভিয়ার্স আপনি যে ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেমটি দেবেন মেসেজ দেবেন মেসেজে লিখবেন ভেরিফিকেশন অফ দ্য প্রোফাইল এই মেসেজটা কুই কপি করে এখানে লিখে দেবেন তারপরে যে আপলোড ডকুমেন্টস এখানে কপি অফ পাসপোর্ট পাসপোর্টর আইডি এখানে এনআইডি কার্ডের সামনের পাশ কিন্তু দিয়ে দেবেন তারপরে এখানে ইউর ফটো ইওর ফটো এখানে কী দেবেন ইওর ফটোতে দেবেন হচ্ছে আপনার একটি ফটো এখানে শুধুমাত্র আপনার ফটো বুঝতে পারছেন এখানে শুধুমাত্র যা যার এনআইডি কার্ড ব্যবহার করবেন শুধুমাত্র তার একটি ফটো আর এখানে আপনার যার এনআইডি কার্ড তার সামনের ফটো মানে এনআইডি কার্ডের সামনের অংশের ফটো দিয়ে এই যে সেন্ড করে দেবেন তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখন আপনি এই অফারে অংশগ্রহণ করার জন্য কি করতে হবে আপনার আমি আমার এইটের দ্বিতীয় অফার যেটা সেটি হচ্ছে কি আপনার টেলিগ্রাম বোর্ড টেলিগ্রামের বোর্ডের মাধ্যমে এখন জয়েন করতে হবে তোভিয়ার্স এরপরে আমি কী করব আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্স আমি এই টেলিগ্রাম বটের লিঙ্কটি কিন্তু দিয়ে রাখবো আপনার কী করবেন এই টেলিগ্রাম বটে চলে আসবেন ফ্রেন্ড কয়েন এটা দেখতে পাচ্ছেন তো কী করবেন এই বটে চলে এসে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে নিচের দিকে দেখতেই পাচ্ছেন লেখা আছে জয়েন এয়ারড্রপ আপনার জয়েন এয়ারড্রপে ক্লিক করবেন তারপর আবার সেই সেম সেম একই রকমেরই কিছু টাস্ক আপনারা পেয়ে যাবেন যেই কারণে আমি কিন্তু প্রথমে ট্রেড কাকসের বটের মাধ্যমে কিন্তু আপনাদের ভালোভাবে বুঝে যেয়ে দিয়েছে যাতে বাকি দুটি প্রোজেক্ট তেমনভাবে বড় না করে দেখাতে হয় তো ইভার্স এরপর দেখতে পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তারপরে ডান ডান এগুলো লিখতে হবে নিচের দিকে চলে আসবে এরপরে টুইটার ফলো করতে হবে তারপরে রিটুইট করতে হবে পিন পোস্টে রিটুইট কমেন্ট করে রিটুইট করে দেবেন তারপরে আপনার প্রোফাইল লিঙ্ক যাবে টুইটারে তারপরে আবার দেখেন ইয়েস নো ফেসবুক ফেসবুক প্রোফাইল তারপরে আবার দেখেন এই যে ওয়েবসাইটে আপনি কোন ইমেল দিয়ে রেজিস্টার করেছিলেন সেই ইমেল অ্যাড্রেস বসাতে বলতেছে তারপরে আবার আপনার ওয়েবসাইটে যেই ই দিয়ে দিয়েছেন মাই এথার ওয়ালেট অ্যাড্রেস বা ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস সেটি কিন্তু এখানে আবার বসাতে বলতেছে এই দুটো কিন্তু সেম হতে হবে তারপরে দেখেন আপনি রেফার লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনার টেলিগ্রাম বোর্ড জয়েন করাও শেষ তুই এখন আমরা চলে যাব আমাদের থার্ড প্রজেক্টে থার্ড প্রজেক্টে ছিল এভি অ্যান্ড রিচ কয়েন তো পঞ্চাশ ডলার নো কে ওয়াই সি তো ভেটস এটি কিন্তু ওজিয়েন মতো প্রজেক্ট এই প্রজেক্টটিতে কীভাবে কাজ করবেন সেটি এখন দেখাবো তো ভিভার্স অভিএন রিচার প্রজেক্টও কিন্তু সেম তো আমার ভিডিওটি ডিসক্রিপশন আছে একইভাবে ওয়েবসাইট রেজিস্ট্রেশন লিঙ্ক এবং তার নিচে টেলিগ্রাম বট লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা এরকম পেজ দেখতে পাবেন এভেন রিচে এটা কিন্তু ওজিনের মতনই শপিং প্রজেক্ট আপনার দেখতে পাচ্ছেন শপিং এর একটি প্রজেক্ট তো কী করবেন এই পেজটিতে আসার পর একেবারে নিচে চলে আসবেন একেবারে নিচে আসার পর এই যে দেখেন লাস্টের অপশন সাইন আপ অ্যান্ড সেভ তো আপনার কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কী করবেন ইন্টার ইউর ইমেল এখানে ইন ইমেল বসিয়ে এন্টার করবেন ইন্টার বাটনে প্রেস করবেন্স কী করবেন এখানে এই যে ইমেল বসাবেন ইমেল অ্যাড্রেস বসানোর পরে এই যে যে আপনার কীবোর্ড যে সেন বাটন থাকে সেন বাটন ক্লিক করে দিবেন আপনাদের সামনে ক্যাপচা ফিল আপ করতে বলতে পারে তো আপনার ক্যাপচাটি ফিল আপ করে নেবেন তো ভিড এখন যেটা করবেন এই যে উপরে অপশন থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে একেবারে নিচে দেখেন লগ ইন অপশন আছে এই লগ ইন অপশন আপনার চলে আসবেন তো ভিড এই লগ ইন পেজে আসার পরে আপনারা যেটা করবেন এরকম পেজ দেখতে পাবেন বাট আপনার কি করবেন লগ ইন নয় ফার্স্টে যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে পেজটা বারবার একই পেজ লোড নিচ্ছে এটার মানে সমস্যাটি বুঝতে পারলাম না বা আমার নেট সমস্যার কারণে একটু লেট করতেছে তো বেশ যাই হোক তারপরে এই যে ফার্স্ট নেম এখানে এখনও কে নাই তো নাম যে কোনো দিতে পারেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস তারপরে এই যে নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ড বসিয়ে ক্রিয়েট বাটনে প্রেস করবেন ভেরিফিকেশন চাইলে ভেরিফাই করে নেবেন তো বাস এইখানে এখানে ওয়েবসাইটে লগ করে কোনো কাজ নেই এখন আমরা সরাসরি চলে যাব আপনার টেলিগ্রাম বটে তো ভিটস টেলিগ্রাম বটে চলে আসার পর এই যে নিচের দিকে দেখতে পাবেন স্টার্ট বাটন স্টার্ট বাটন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে থেকে কিন্তু আপনার এখানে দেখাবে অনেক ব্যালেন্স আপনার পঁচাত্তর ডলার কি একশো ডলার রেট আর্ন করতে পারবেন বাট আপনার এত কয়েন পেলেও কিন্তু ভ্যালু কিন্তু এত থাকবে না সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ তিরিশ ডলার কিন্তু ভ্যালু থাকবে তো যাই হোক বিটর্স এখন আপনার কি করবেন স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আর নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পর দেখেন একটি ক্যাপচা দিবে আপনাকে বলবে যে এই ক্যাপচার এখানে ক্লিক করে ক্যাপচাটি পূরণ করতে এবং তারপরে এই ব্যাকে আবার এইখানে আসে যে বাটনে ক্লিক করতে এখন আমরা কী করবো এই ক্যাপচাটা আমি একটু বুঝিয়ে দেবো এই জন্য এই ক্যাপসাটি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো ক্যাপসাটি ফিল আপ করার জন্য ফার্স্টে অবশ্যই আই এম নট আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর ভিভার্স আপনারা এই ক্যাপচাটি ফিল আপ করবেন কীভাবে সেটি হচ্ছে উপরে দেখেন তিনটি ছবি দিয়েছে তো তিনটি ফটো কিসের আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ফটো হচ্ছে একটি প্লেনের বা এয়ারপ্লেনের এখন আমাদের কী করতে হবে এই যে উপরের তিনটি এই ছবি হচ্ছে এয়ারপ্লেনের তো এখন আমাদের কি করতে হবে নিচের মধ্যে যতগুলো এয়ারপ্লেনের ছবি আছে। তো সেই ছবিগুলো আমাদের সিলেক্ট করতে হবে মানে উপরে যেই ছবিগুলো দেওয়া থাকবে সেই ছবিগুলো কিসের সেটি বিবেচনা করে তারপর নিচের দিকে যত আছে তত ওই ছবিটি সিলেক্ট করে যেমন এটা এয়ারপ্লেন এটা এয়ারপ্লেন এটা এয়ারপ্লেন এইটা এয়ারপ্লেন এইটা এয়ারপ্লেন তো এইভাবে কী করবেন সবগুলো সিলেক্ট করবেন হয়তোবা এখানে ক্লিক করার পর আরও পেজ আসবে সেখানেও উপর অপশনগুলো দেবে সেগুলো দেখে কমপ্লিট করে নেবেন তারপরে কমপ্লিট করা হয়ে গেলে এই যে সাবমিট বাটন সাবমিট বাটনে ক্লিক করবেন দেখবেন যে হয়ে গেছে তারপরে কী করবেন আবার সেই টেলিগ্রাম বটে চলে আসবেন বোর্ডে চলে এসে চেক বাটনে ক্লিক করলে আপনার চেক হয়ে যাবে এবং আপনার সামনে টাস্কগুলো চলে আসবে এখন আর টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করার জন্য ফার্স্টে জয়েন অ্যাড্রপ এই অপশনটিতে ক্লিক করবেন তারপরে বলবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে গ্রুপ গ্রুপে জয়েন হবেন তারপরে টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দিবেন তারপরে ফলো করবেন রিটুইট করবেন তারপরে আবার রিটুইটার সেই লিঙ্ক কিন্তু দিয়ে দিবেন লিঙ্ক মানে ইউজার নেম আপনার বুঝতেই পারবেন এখানে দেখিয়ে দিবে তারপরে ফলো অ্যান্ড লাইক ফেসবুক পেজ তারপরে আপনার ফেসবুকে প্রোফাইল লিঙ্ক তারপরে আবার বলবে ভিজিট ওয়েবসাইট অ্যান্ড সাবস্ক্রাইব তারপরে আমরা যে ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করেছিলাম সেই ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবো তারপরে লাস্ট আপনি কি করতে হবে আবার সেই মাই এথারলেট অ্যাড্রেস বসিয়ে দেবেন বসিয়ে দিলেই কিন্তু কাজ কমপ্লিট তারপর আপনার লিঙ্ক পেয়ে যাবেন আপনার রেফার করতে পারেন তো আজকের মতন এখানে শেষ করবো ভিডিওটি অনেক বড় হয়ে গেল ধন্যবাদ সবাইকে